তিলক যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি সমর প্রামাণিক। আজ সারাদিন কলকাতা হাইকোর্টে আমরা ছিলাম এবং আমাদের মাননীয় উকিলবাবু অনিন্দ্য সুন্দর দাস তার সমস্ত পরামর্শ এবং গাইডলাইন মেনে আমরা হাইকোর্টের কাছে আবেদন করেছিলাম। উকিলবাবু সমস্ত কিছু বিষয় এবং আমাদের যে দাবি আবেদন এবং তাকে সামনে রেখে যে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি, সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আগামী যে 7 জানুয়ারি আমাদের করার কথা ছিল, সেই করার অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে ধরেন এবং সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করেন মহামান্য আদালতের কাছে। মহামান্য আদালত সেই সমস্ত কিছু খতিয়ে দেখে এবং রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেই রাজ্যের বর্তমান পরিস্থিতিকে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আর সামান্য সময় চেয়ে নেওয়ার মধ্য দিয়ে মহামান্য আদালত আমাদেরকে 7 তারিখের কর্মসূচি 2 তারিখ থেকে যাতে আমরা করতে পারি সেই ইঙ্গিত দিয়েছেন এবং উকিলবাবু এই কর্মসূচি সামান্য পরিবর্তনের সামনে রেখে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 20 তারিখ থেকে আমরা আমাদের বৃত্তিমূলক যৌথ মঞ্চের যে লাগাতার ধর্ণা অবস্থান কর্মসূচি তা আমরা করতে পারব আইনিভাবে এবং মহামান্য আদালতের রায় এবং নির্দেশ অনুসারে। তাই বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে বাংলার সকল শিক্ষক প্রশিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে জানাই আগামী 20 জানুয়ারি থেকে রাজারহাট কারিগরি ভবনে আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা সেখানে অনুষ্ঠিত করব এবং মহামান্য আদালত সেই কর্মসূচির ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবে আইনি দিকগুলোর দিক থেকে, সেটা আমাদের বিশ্বাস। আমরা সেই আইনি পদ্ধতির মধ্য দিয়েই আমরা আগামী 20 জানুয়ারি থেকে কারিগরি ভবনে সকলকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি লাগাতার এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।